চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি বা পক্ষীরালয়ে যেতে হলে দমদম থেকে কবি সুভাষগামী যে কোনো মেট্রোতে করে কবি নজরুল মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে রথতলা যাবার অটো ধরলেই আমরা পৌঁছে যাব চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি বা পক্ষীরালয়ে। ঢুকতেই এখানে রাস্তা দুদিকে ডিভাইড হয়ে গেছে, এখন আমি বুঝতে পারছি না কোন রাস্তাটাই যাব। রবার্ট ফ্রস্টের একটা কবিতা আছে না, Two roads diverged in a yellow wood, and sorry, I could never travel both. And be one traveler long I stood, and looked down one as far as I could, to where it bent in the undergrowth. আজকে আমি এসেছি চিন্তামণি বার্ড স্যাংচুয়ারিতে। এখান থেকে আমি হাঁটতে শুরু করব। এটা ফ্রন্ট, একটা কটেজ মতো আছে, ওখানটাতেই আমি বসে ভিডিও বানাচ্ছি। এরপর আমি হাঁটতে শুরু করব আর যেতে যেতে তোমাদেরকেও পাখি দেখাতে দেখাতে যাব। আমি জানি না কী কী পাখি দেখতে পাবো, দেখা যাক। কিন্তু পাখি কী করে এভাবে দেখা যায় জঙ্গলে? পাখির ডাক শোনা যাবে কিচকিচ। পাখি দেখতে এই এখান থেকে একটা সরু রাস্তা আবার চলে গেছে, এটাতেই যাই। বেশ ভালো লাগছে জঙ্গল। এই যে আমি একটু মাকে এভাবে বললে আমাকে মনে হচ্ছে না অন্যদিকে তাকিয়ে আছে অন্যদিকে ক্যামেরা। টিকিটটা ভেঙে দেখবো এর মধ্যে কি আছে। আমার গায়ে খুব শক্তি, পালটা ভেঙে দিয়েছি। ভেতরটা কেমন পদ বেলের মতো, না না এমনি বেলের মতো। বাজে অন্য রেড রেড গুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো মাকাল ফল। জঙ্গল পাখি কই? পাখি তো আছে কিন্তু ক্যামেরাতে আসবে না মনে হচ্ছে। থাকবে পাখনা।
কলকাতা মানেই ভিড়, পলিউশন, যানজট, ঘিঞ্জি বসতি না? কলকাতাতেও আছে অভয়ারণ্য, চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি। কলকাতা শহরে অভয়ারণ্য মানে কিছুটা মরুভূমিতে মরুদ্যানের মতো। আজকাল তো পাখি প্রায় পরির মতো অদৃশ্য, কাক চড়াইটুকুও কমতে কমতে সংখ্যায় প্রায় দেখাই যায় না। 4G যুগে মারা বুলবুল পাখি ময়নাটিকে গান গাইতে ডাকে না, ডাকে অ্যালেক্সাকে, অ্যালেক্সা প্লে আ সং ফর কিডস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা ক্লিক করবে নতুন সমস্ত ভিডিওর আপডেট পেতে, এবং সঙ্গে থাকবে, সাথে থাকবে উইথ ট্রাভেল একলা চালো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কি শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এখানে প্রকৃতি আলু থালু, দুপুরে কাজের শেষে ক্লান্ত মায়ের মতো, কোথাও কোথাও আগাছা জড়িয়ে ধরেছে শক্ত এক কাণ্ড পরম নিরাপত্তায়, কোথাও পরগাছা ছেয়ে বেয়ে মহিরুহকে করেছে নিখোঁজ, শুকনো পাতার ওপর মানুষের হেঁটে যাওয়ার আওয়াজে আছে রোমাঞ্চ। অবাঞ্ছিত আগাছা অযত্নেও লকলকে হয়ে বেড়েছে, পাখির ছানা তাতে লুকো চুরি খেলে, আবছা নীল সন্ধ্যা এক নিমেষে ঘনিয়ে আসে ঝিঝির কোরাসে। এই সুন্দর শান্ত পরিবেশ মনের সমস্ত ক্লান্তি, রাগ, অভিমান, অভিযোগ এক নিমেষে ঝাপসা করে দেয়। আর এই অনুভূতি পেতে একবার তো ঘুরে আসতেই হবে চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারিতে।
আমি এখন ঠিক জঙ্গলের শেষ সীমানায় চলে এসেছি। এই বাউন্ডারি ওয়াল দেখা যাচ্ছে, বাস জঙ্গল শেষ। অ্যাকচুয়ালি এটা তো কোনো মিউজিয়াম নয়, এখানে স্যাংচুয়ারি, পাখিরা নিজের মতন ঘুরে বেড়ায়। এত গাছপালা পাখি তো থাকবে, কিন্তু গাছগুলো এত উঁচু উঁচু, পাখিগুলো এত উঁচুতে আমার ক্যামেরার লেন্স পাখিদেরকে ধরতে পারছে না, চোখও যত সামান্য পারছে, তাই জন্য বেশি পাখি দেখাতে পারছি না। মানে বাস স্যাংচুয়ারিতে এসে ধৈর্যমূল্য দেখাচ্ছি, এই জন্য আই এম ভেরি সরি। কিন্তু কি করা যাবে, পরিবেশটা বেশ ভালো। কেউ যদি পাখি দেখতে চায় তাহলে তাকে নিজে এসে স্বচক্ষে দেখে যেতে হবে। এখানে কোনো মেনটেন্যান্স নেই সেই অর্থে, এখানে সমস্ত পুরো এরিয়াটাই অযত্নে বেড়ে ওঠা আগাছা ভর্তি হয়ে গেছে। পাখি দেখতে পাইনি ঠিকই, কিন্তু প্রচুর পাখির ডাক শুনতে পেয়েছি। এখানে পাখি আছে অনেক রকমের, যারা পাখি চেনে বা একটু ধৈর্য ধরে দেখতে পারবে। আমার মনে হয় শীতকালে আরও হয়তো একটু বেশিই পাখি দেখতে পাওয়া যাবে। এনিওয়ে জায়গাটা ভীষণ সুন্দর, শান্তি আছে, প্রকৃতির কাছাকাছি থাকার একটা সুযোগ আছে। কিন্তু আর্টিফিশিয়াল বিউটি নেই ঠিকই, কিন্তু জঙ্গলে নিজস্ব যে বিউটিটা সেটা এখানে কমপ্লিটলি আছে। তাহলে আমি যদি এই বার্ড স্যাংচুয়ারিকে র্যাঙ্ক দিই, আমি দেব 8/10। এই স্যাংচুয়ারির মধ্যে আবার কারা যেন একটা মোবাইল টাওয়ার লাগিয়ে দিয়েছে, এতে যে পাখিগুলোর ক্ষতি হচ্ছে এটা একদমই উচিত হয়নি এখানে এই মোবাইল টাওয়ারটা লাগানো।